খোঁজ মিলল সৌরজগতে দ্রুততম গ্রহাণুর। অবিশ্বাস্য গতি দেখে বিস্মিত বিজ্ঞানীরা। হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম অন্যরকম একটি খবর নিয়ে। গ্রহাণু বললেই মনে পড়ে প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে আছড়ে পড়া আগুনের গোলার কথা। দুনিয়া থেকে চিরতরে ডাইনোসরদের মুছে দেওয়ার কারণেই ভিলেন হিসেবে তার পরিচিতি। কিন্তু গ্রহাণুকে কেবল এইটুকুর মধ্যে বেঁধে রাখা ঠিক নয়। বিজ্ঞানীদের কাছে কিন্তু গ্রহাণুদের গুরুত্ব অপরিসীম। সৌরজগতে জন্মের সময় তৈরি হওয়া পাথরের এই টুকরোগুলিতেই ধরা রয়েছে সূর্যের পরিবারের ইতিহাসের নানা চিহ্ন। এবার আবিষ্কার হলো সৌরজগতের, মানে সোলার সিস্টেমের দ্রুততম গ্রহাণু। তার গতি এত বেশি, মাত্র 113 দিনেই সে পাক খেতে পারে সূর্যকে। স্বাভাবিকভাবেই আশঙ্কা তৈরি হতে পারে, এত দ্রুত পাক খেতে খেতে কি পৃথিবীর দিকে ছুটে আসতে পারে এই গ্রহাণু। স্বস্তির খবর হলো আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। গ্রহাণুটির নাম 2021 PH27। সূর্যকে সবথেকে দ্রুত পাক খেতে পারে বুধ, মাত্র 88 দিনেই, বুধের 1-1 বছর। কিন্তু বুধকে বাদ দিলে এই নব আবিষ্কৃত গ্রহাণুই সবথেকে দ্রুত সূর্যকে পাক খেতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূর্যের সঙ্গে তার দূরত্ব। খুব কাছে থাকার ফলে এটির তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিকভাবে 1 কিলোমিটার চওড়া এই গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতির মাঝে থাকলেও পরে বিভিন্ন গ্রহের মহাকর্ষের ধাক্কায় সেটি সূর্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই গ্রহাণুটি আবিষ্কার করেছেন কার্নেগি ইনস্টিটিউশন অফ সায়েন্সের বিজ্ঞানী এস শেফার্ড। ডার্ক এনার্জি ক্যামেরা ব্যবহার করে ওই গ্রহাণুটি খুঁজে পেয়েছেন তিনি। আপাতত ওই গ্রহাণুটিকে পর্যবেক্ষণে রাখতে চান বিজ্ঞানীরা, তবে এখনই তা সম্ভব নয়। ঘুরপাক খেতে গিয়ে সেটি পৃথিবীর চোখের আড়ালে রয়েছে, ফের আগামী বছর দেখা যাবে সেটিকে। প্রসঙ্গত, কেবল এই গ্রহাণুটিই নয়, পৃথিবীর আশেপাশে যত গ্রহাণু রয়েছে তাদের নিয়মিত নিরীক্ষণ করাই লক্ষ্য বিজ্ঞানীদের। তো বন্ধুরা, এটা ছিল একদম অন্যরকম একটি ইনফরমেটিভ ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।